দিনাজপুর শহরের কালীতলা লিচু মার্কেটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লিচুর আমদানি কিছুটা হলো আপনার বেড়েছে। এখানে আপনি দেখছেন যে এখানে যারা গ্রাম থেকে বিভিন্ন বাঙালি এবং কৃষকরা লিচু এনেছেন, তারা কিন্তু এখানে বিক্রি করছেন, এবং যা পাইকার এবং আড়তদাররা লিচু নিয়ে তারা কিন্তু আপনার তারা বিভিন্ন জায়গায় তারা পাঠান। আজকে যে বাজার সেটা আপনি যেহেতু আমদানি খুব একটা বেশি হয়নি বলে আড়তদার এবং যারা পাইকার তারা এটা দাবি করেছেন। তারপর লিচুর যে দাম সেখানে যে মাদ্রাজি যে লিচুটা বিক্রি হচ্ছে প্রতিশো 100 থেকে 150 টাকা, এবং পাশাপাশি আপনার বেদানা লিচু আপনার বিক্রি হচ্ছে আপনার 300 থেকে 550 টাকা পর্যন্ত, এবং চায়না যে ত্রিশে লিচুটাও কিন্তু আপনার বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 850 টাকা পর্যন্ত প্রতিশো। অর্থাৎ যে লিচুর যে আপনার যে বাজারে যেটা এসেছে, আমরা আগে বলেছিলাম যে লিচুর যে পরিপক্কতা সেটা কিন্তু এখনও আসেনি, বা পরিপুষ্টতা যেটা বলছি সেটা কিন্তু এখনও হয়নি। অনেকে বিরূপ আবহাওয়ার কারণে লিচু আপনার গাছ থেকে পেরে বা নামিয়ে আপনার বাজারে নিয়ে আসছেন, এই কারণে তারা বলছেন যে লিচুর যেটি স্বাদ সেটি কিন্তু খুব একটা যে ভালো সেটাও না, এবং পরিপুষ্ট না হওয়ার কারণে লিচুটি কিন্তু আপনার যে রং এসেছে তারপরে সেটা কিন্তু আপনার মানসম্মত না, অনেকে এটা দাবি করছেন যারা ক্রেতা তারা বলছেন। কিন্তু পাইকাররা যেটা বলছেন যে গতবারে যে লিচু তারা এখান থেকে নিয়েছিলেন সেখান থেকে এবারে লিচু কিন্তু আপনার সেভাবে তারা পাচ্ছেন না, যদিও আপনার সময়ের আগে বা অনেকে বাজারে লিচু নিয়ে এসেছে, লিচু আরেকটু পরিপক্ক হলে তো ভালো হতো এটা বলা হয়েছে। তবে কৃষি বিভাগ যে অন্যান্য জেলায় যেটি বলা হয় যে লিচু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নামানোর জন্য দিনাজপুরে কিন্তু জেলা কৃষি বিভাগের নিয়ে সেই ধরনের কোনো নজরদারি নেই, অনেকে অপরিপক্ক লিচু আনার কারণে কিন্তু আপনার এখানে ক্রেতা যারা তারা এটা অনেকে অভিযোগ করেছেন। তারপরেই বিভিন্ন জেলা থেকে যে পাইকার তারা কিন্তু লিচু কিনছেন, তারা বলছেন যে যে দাম ছিল সে দাম শুরুতে কিন্তু খুব চড়া দাম তারা নিচ্ছেন, এবং চড়া দামে তারা নিয়ে এটা বিক্রির জন্য তারা বিভিন্ন জেলায় নিয়ে যাবেন। তো লিচুর যে বিষয়টি সেটি হচ্ছে বিশেষ করে আপনার যারা বাগান মালিক তারা বলছেন যে গতবার যে বা লিচুর যে ফলন সেটা কিন্তু খুব একটা আপনার ভালো হয়নি, কারণ বিরূপ আবহাওয়ার কারণে তারা বলছেন যে প্রায় 30% লিচু এবার কিন্তু আপনার ফলন হয়নি। ফলন না হওয়ার কারণে তারা বলছেন যে তারা যে যারা বাগান কিনেছেন এবং কৃষক যারা এটা আবাদ করেছেন তারা বলছেন যে এটা কিছুটা হলে তারা লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি এই যে বাজারটি এখানে এই বাজারটি স্থান সংকুলন না হওয়ার কারণে পাইকার আড়তদাররা তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছেন। তাদের দাবি যে স্থায়ীভাবে একটি ফল মার্কেট তারা জেলা প্রশাসন পৌর প্রশাসনের কাছ থেকে দাবি করে। তো আমার কাছ থেকে লিচুর বাজার থেকে সর্বশেষ এই ছিল। সহকর্মী গোলাম নবী দুলাল যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে, জানাচ্ছিলেন লিচু বাজারের খবরাখবর।